রহমান রহিম, আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে দেশি পাট শাক ভাজি করে দেখাবো। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, অন নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকে আমি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো। আশরিফা কিচেন হোমে দুটো রেসিপি একসঙ্গে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাট শাক ভাজা করব আর ছোটো আলু ভেজে ভর্তা বানাবো। চলুন তাহলে এখানে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই। পাট শাক দেখুন আমি আগে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ চেরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চারটা শুকনো মরিচ ফোড়নের জন্য। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আজকে শাকটা পুরো অন্যরকম করে আমি রান্না করব। আপনারা যদি এভাবে বাসায় শাক রান্না করে খেয়ে দেখবেন, আগে লবণটাকে ভেজে নিতে হবে। এই পাট শাক রান্না করার সময় অবশ্যই লবণটাকে আগে ভেজে নেবেন, নিয়ে তারপরে শাকটা রান্না করে খেয়ে দেখবেন। লবণটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পাট শাকটা দিয়ে দেবো। দিয়ে শাকটা আমি একটু ঢেকে দেবো 3 মিনিটের জন্য, ঢাকনাটা খুলে দেবো, শাকটাকে উল্টে দেবো। তাহলে হবে কি, লবণটা যদি আমরা ভেজে দেই শাকের বেশি পানি বের হবে না, আর শাকটা একদম দেখতে সুন্দর হবে। আর অবশ্যই পাট শাক রান্না করার সময় এরকম একটা কাঠি ব্যবহার করবেন, তাহলে হবে কি শাকটা একদম ঝরঝরে হবে, লেঠা লেঠা হবে না। দিয়ে আবারও এটাকে আমি ঢাকা দেবো। শাকের ঢাকনাটা খুলে দেবো। দিয়ে শাকটাকে উল্টে দেবো। এরকম কাঠির সাহায্যে শাকটা উল্টে দিলে হবে কি, শাকটা ঝরঝরে হবে। এটা আমাদের এখানে নাকড়ি বলে। দেখুন শাকটাকে ঠিক এভাবে ঝরতে হবে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। ভর্তার জন্য আমি যে আলুটা ভর্তা বানাবো, তার জন্য আগে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচটাকে ভেজে নেব। আমি শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই দিয়েছি। আর দিয়ে দেবো রসুন ভর্তার জন্য, এটাও আগে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো, যেহেতু গরমকাল ভর্তাটা নষ্ট হতে পারে, আর এই পেঁয়াজটা ভেজে দিলে ভর্তা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, তেলটা ঝরিয়ে নেব। শাকের জন্য দিয়ে দেবো শুকনো রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এটাকে ভালো করে ভেজে নেব। শাকের জন্য আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো। যে শাকটাকে ভালো করে ভেজে নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন শাকটা আমি নামিয়ে নেব।
আলুটা ভাজার জন্য দিয়ে দেবো একটু তেল, সাদা তেল। আলুটা আমি এখন দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পানি নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য 10 মিনিট ধরে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেব। আলুটাকে একটু উল্টে পাল্টে দেবো। এই আলুতে আমি কোনো কিছু ব্যবহার করব না, কারণ আলু রসুন মরিচ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এটাকে ভালো করে এই পানিতে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেব। দেখুন আলুর পানি আমার আটিয়ে গেছে, এখন এই পানিতে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমি এভাবে ভেজে নেব, একদম পানিটা আটিয়ে গেছে, শুকিয়ে গেছে পানিটা। এখন আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তার কাছে ভর্তা করতে চলে যাব। ভর্তার জন্য এখানে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে এটাকে বেটে নেব। আমি এটা বাটনা নড়ায় ভর্তা করতেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এভাবে আলুগুলোকে ছেনে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এর সঙ্গে শাক ভাজি বা যে কোনো ডাল খেতে অনেক ভালো লাগে। আর এখন তো রমজান মাস, আর সবসময় তো মাছ মাংস খেতে ইচ্ছা করে না রোজা খুলে ইফতার করে, তাই একটু শাক ভর্তা হলে তো অসম্ভব ভালো লাগে খেতে, ঝাল ঝাল। তো সেই উপলক্ষে আজকে ভাবলাম অনেক আপুরাই আছেন আমার মতো ঝাল পছন্দ করেন শাক, তাদেরকে নিয়েই আজকে আমার এই ভিডিওটা করা। এভাবে সব ভর্তাটা আমি একইভাবে সব ভর্তাটা আমি বানিয়ে নেব। দেখুন ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, আমি যেখানে পেঁয়াজটা ব্রেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল। এখন এই ভর্তাটাকে হাত দিয়ে মেখে নেব। দেখুন হাত দিয়ে ভর্তাটাকে এভাবে মেখে নিতে হবে। ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন শাক ভাজি, পাট শাক ভাজা আর আলু ভর্তা, দেখুন কত সুন্দর। আমি বলবো যারা আপনারা পাট শাক ভাজা আর আলু ভেজে এরকম করে ভর্তা করে খেয়ে দেখেন, অবশ্যই ভর্তাটা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।